এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএ বোর্ডের তৈরি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গুনপোকার জন্য 20 বছরের মধ্যে গুনে দলে কষ্ট করে নিয়ে আসবেন নতুন আরটি নিয়ে যাবেন ম্যাট্রিক্স ফ্রি চাদর ফ্রি বালিশের কভার ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আমি সরাসরি চলে আসলাম মান্নাস পান্ডিচার মাঠে দেখাবো কিন্তু গোল্ডেন কালারের একটা স্পেশাল বেডরুম প্যাকেজ আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমত যদি আপনাদের শোরুমে আসার অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর আজমপুর মাজার বালুরমাঠ উত্তর আজমপুর এসে পূর্ব পাশে এসে অটো অথবা রিক্সাকে বললেই হবে মাজার বালুরমাঠ যেতে চাই মাজার বালুরমাঠ এসে আমাদের কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসব ভিডিওর স্ক্রিনে কিন্তু ভাইদের শপের নাম্বার দিয়ে রাখছি এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই শোরুমের যাবতীয় ইনফরমেশন আমি দিয়ে রাখবো আপনারা একটু চেক করে নেবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু ঘরে বসে এত সুন্দর ফার্নিচার কালেকশনগুলো দেখে চয়েস করতে পারবেন এবং ভাইদের কাছে কিন্তু ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ভাইয়ের সাথে আমি আলোচনা করে নেব তো ভাই আজকের এই বেডরুম প্যাকেজে কি কি আইটেম থাকতেছে এই বেডরুম প্যাকেজে থাকছে একটি সাইড বক্স একটা সাইড বক্স থাকবে একটি খাট একটা খাট থাকবে একটা ভ্যানিটি থাকবে একটি ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ থাকবে একটি আলমারি একটা আলমারি থাকবে এই হলো আজকের সম্পূর্ণ একটা বেডরুম প্যাকেজ তো ভাই আজকের এই বেডরুম প্যাকেজটা আপনারা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএ বোর্ডের তৈরি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গুনপোকার জন্য 20 বছরের মধ্যে গুনে দলে কষ্ট করে নিয়ে আসবেন নতুন আরটি নিয়ে যাবেন আচ্ছা আমরা প্রথমত জানতে চাচ্ছিলাম এই খাটটা কত সাইজ আছে এটা হচ্ছে 6x7 ফিটের একটি খাট 6 ফিট বাই 7 ফিট জি ভাই আচ্ছা বক্সে আছে না সেই বক্সে এটা হচ্ছে বক্স খাট ফুল বক্স খাট জি ফুল বক্স খাট আচ্ছা ফুল বক্সের কিন্তু খাট পেয়ে যাবেন আজকের এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজ যারা কিনবেন মান্নাস ফার্নিচার মার্ট থেকে আচ্ছা এটা কিন্তু লেগ সাইড এবং হেড সাইড সেম কিন্তু একই রকমের ডিজাইন করা থাকবে আচ্ছা ভাই কেউ যদি চাই এই গোল্ডেন কালারের ভেলভেটটা বা রেড কালারের ভেলভেটটা কালার চেঞ্জ করে নেবেন জি চেঞ্জ করে দিতে পারবো কোনো সমস্যা নাই এর জন্য আমার সাথে কথা বলে নেবেন আচ্ছা ভাইয়ের সাথে কিন্তু অবশ্যই কন্টাক্ট করবেন তাহলে কিন্তু যাবতীয় ইনফরমেশন গুলো ভাইয়ের কাছ থেকে পেয়ে দেবেন পাশাপাশি থাকবে একটা সাইড বক্স জি তিনটা একটা সাইড বক্স থাকবে ডোরের একটা সাইড বক্স এই বাইরে দেখেন গ্লাস করা কত সুন্দর কিন্তু মিরর করা আছে এবং তিনটার যে নব গুলো দেখা দিচ্ছে অনেক হেভি ভিতরে বাইরে সেম কালার বাইরের কালার সেম কিন্তু একই কালার থাকবে যেখান থেকে ফার্নিচার কেনেন কালার এবং ফিনিশিং কিন্তু অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে নেবেন এরপর থাকবে ভ্যানিটি একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এই হলো একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল নয় ডাইরেক্ট নয়টা কিন্তু ড্রয়ার করা থাকবে এবং উপরে কিন্তু ক্লিয়ার একটা গ্লাস দেওয়া আছে ভিতরে কোথায় কি রাখেন বাইরে থেকে কিন্তু দেখতে পারবেন আর এখানে পাশে মিররটার অপশন দেখেন দুই পাশে কিন্তু একটা স্টেডিয়ামের মতো স্পটলাইট থাকবে এটা কিন্তু আপনার ঘর কিন্তু ড্রিম লাইটের কাজ করবে আর একটা বাতি লাইট চালু যাচ্ছেন সাথে কিন্তু একটা টুল পেয়ে যাবেন এই ভ্যানিটি ড্রেসিং টেবিলের সাথে আচ্ছা এর পাশাপাশি দেখবো ডাইরেক্ট ওয়ার্ড্রপের একটা ওয়ার্ড্রপ এই ওয়ার্ড্রপটার বর্ডারটা দেখেন এই বর্ডারটা কিন্তু সম্পূর্ণ মিরর দিয়ে ডিজাইন করা আছে এবং ড্রয়ারের কিন্তু এক্স মডেলের করা আছে গোল্ডেন কালারের কিন্তু ভিতরে বাইরে সেম ফিনিশিং ভিতরের কালার এবং বাইরের কালার কিন্তু সেম একই রকমের কালার এবং ফিনিশিং করা থাকবে এর পাশাপাশি দেখো আমরা তিন পার্টের একটি আলমারি আলমারিটা ভাই অসাধারণ লাগতেছে আমার কাছে ওপরে কিন্তু স্পটলাইট থাকবে এখানে একটা ওপাশে লাইট থাকবে মোট তিনটা কিন্তু স্পটলাইট থাকবে ভিতরে দেখিয়ে দিচ্ছি কেমন আছে ভাই একটু দেখান তো আমাদের চারটি করে থাক থাকবে ভিতরে কিন্তু চারটা তাক করা থাকবে এবং এইগুলোর সাথে কিন্তু অটো ম্যাগনেট লাগানো থাকবে অটোমেটিক কিন্তু দরজাটা লেগে থাকবে একটি উপরে হ্যাঙ্গার একটা হ্যাঙ্গার নিচে একটা সিকিউরিটি ওয়্যার থাকবে নিচে একটি খুব থাকবে স্পেস আছে আচ্ছা ওই পাশের পাল্লাতে কিন্তু সেম একই রকমের ডিজাইন করা থাকবে ভিতরের অপশনগুলো এই যে দেখেন চারটি থাকবে চারটি কিন্তু তাক করা থাকবে আচ্ছা এই হলো আজকের সম্পূর্ণ বেডরুম প্যাকেজ তো আপনাদের এই বেডরুম প্যাকেজের ফার্নিচারের সাথে পায়াতে কোনো কার্ড ইউজ করা আছে কিনা ভাই এই পায়াগুলো হচ্ছে মেহগুনি কাঠের পানি লাগলে কিচ্ছু হবে না আচ্ছা এই যে পায়া দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেহগুনি কাঠ ইউজ করা আছে যেন ফ্লোর মোছার ক্ষেত্রে ছিটে ফাটা পানি পড়লে কোনো সমস্যা না হয় তো আজকের এই বেডরুম প্যাকেজের সাথে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিবেন এটা হচ্ছে 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি গুনপোকার জন্য 20 বছর পর্যন্ত যদি গুনে ধরা কষ্ট করে নিয়ে আসবেন নতুন আরটি নিয়ে যাবেন আজকের এই বেডরুম প্যাকেজের সাথে যে খাটটা সাজা রাখছেন ভাই এগুলো যে চাদর বালিশ ম্যাট্রেস এগুলো দেখতে পাচ্ছিলাম এগুলো কি ফ্রি থাকবে ভাই আপনি যেহেতু বলছেন ভাই তাহলে যান ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশের কভার ফ্রি আচ্ছা আজকে যারা মান্নাস ফার্নিচার মার্ট থেকে এই বেডরুম প্যাকেজটা ক্রয় করবেন অবশ্যই কিন্তু চাদর বালিশ এবং বালিশের কভার সাথে কিন্তু একটা ম্যাট্রেস ফ্রি পেয়ে যাবেন তো ভাই আজকের সম্পূর্ণ বেডরুম প্যাকেজের প্রাইসটা যাচ্ছিলাম এই ফুল বেডরুম প্যাকেজের দাম হচ্ছে 1,15,000 টাকা ফুল বেডরুম প্যাকেজ 1,15,000 টাকা হলে কিন্তু এই বেডরুম প্যাকেজটা ভাই দাম নির্ধারণ করেছে সেই ক্ষেত্রে বগুড়া ব্লগস এর ভিডিও থেকে আসলে ভাই কত টাকা ডিসকাউন্ট করা যাবে আপনার ভিডিও দেখে আসলে কেউ 10,000 টাকা ডিসকাউন্ট 1,05,000 টাকা রাখা যাবে মানে 1,05,000 টাকা ফিক্সড প্রাইস থাকবে জি ভাই এবং 10,000 টাকা ডিসকাউন্ট থাকবে কিন্তু মান্নাস ফার্নিচার মার্ট থেকে অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে কন্টাক্ট করবেন আরো যদি তথ্য জানার থাকে ভাইদের কাছে কিন্তু জানতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভিডিও কলের মাধ্যমে ঘরে বসে দেখে নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন পিক আপ অথবা কুরিয়ারের মাধ্যমে সেই ক্ষেত্রে ভাই ডেলিভারি চার্জটা কি আপনাদের কাস্টমার বহন করবে জি ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করবে জি
আচ্ছা প্রথমত অর্ডার করার ক্ষেত্রে আমরা কত টাকা অ্যাডভান্স নিয়ে থাকি অর্ডার করার নিয়ম হচ্ছে প্রথমে 5000 টাকা অ্যাডভান্স করলেই হবে আচ্ছা প্রথমত 5000 টাকা অ্যাডভান্স করবেন বাকি যে ফার্নিচারের যে প্যাকেজের টাকাটা এটা কিন্তু বাড়িতে ডেলিভারি যাবে ডেলিভারি ম্যানের কাছে পৌঁছে দিবেন আপনারা এই বাকি টাকাটা জি ভাই আচ্ছা আবারো যদি আমাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে উত্তর আজমপুর মাঝার বালুরমাট উত্তর আজমপুর এসে পূর্ব পাশে এসে অটো অথবা রিকশাকে বললে হবে মাঝার বালুরমাট যেতে চাই মাঝার বালুরমাট এসে আমাদের কল করলে আমরা রিসিভ করে নিয়ে আসব আমাদের শোরুমের নাম মানহাস ফার্নিচার মানহাস ফার্নিচার মার্ট জি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনারা যদি একটা কমেন্ট করেন তখন কিন্তু আমরা পরবর্তী একটা বিজ্ঞাপন করার চেষ্টা করি ভিউয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্লগস এর সাথে থাকবেন আল্লাহ হাফেজ